বড়সড় বিপদে পড়তে পারেন শোভনপত্নী রত্না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পরেই রত্না চট্টোপাধ্যায়ের বিপদ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর। কাপড় সেলাই এবং এমব্রয়ডারির কাজ করে যিনি বছরে সাকুলে 4 লক্ষ টাকার সামান্য বেশি উপার্জন করতেন 2004 সাল পর্যন্ত, 2018-র মধ্যে তিনি 28 কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন, এমন কিছু নথি ইডির কাছে জমা পড়েছে বলে খবর। অভিযোগের সত্যাসত্য ইডি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। রত্না অবশ্য দাবি করেছেন, তিনি ইডিকে যাবতীয় হিসেব দিয়েছেন, হিসেবে কোনো গড়মিল নেই বলেও তার দাবি। 2003-04 সালে রত্না চট্টোপাধ্যায় আয়কর দপ্তরকে নিজের আয় ব্যয়ের যে হিসেব দিয়েছিলেন তাতে কাপড় সেলাই, এমব্রয়ডারি এবং ওই সংক্রান্ত কাজ থেকে বছরে 4,80,900 টাকা আয় করার উল্লেখ রয়েছে। সেই নথি রত্না অবশ্য ইডিকে দেননি, মূলত পৈতৃক ব্যবসা থেকেই তিনি উপার্জন করেন ইডিকে রত্না এমনই জানিয়েছেন বলে খবর। কিন্তু আয়ের উৎস কাপড়ে জরি বসানো হোক বা পৈতৃক ব্যবসা, 10-12 বছরের মধ্যে 28 কোটি টাকা স্থাবর সম্পত্তি, গোটা দুয়েক জিম, একটা অভিজাত রেস্তোরাঁ এবং আরও কিছু ব্যবসার মালকিন হয়ে ওঠা খুব সহজ কাজ নয়। রত্না চট্টোপাধ্যায় ওই পরিমাণ সম্পত্তি বানিয়েছেন বলে ইডির কাছে খবর পৌঁছেছে। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে ইডিকে বেশ কিছু তথ্য দিয়েছেন বলেও তদন্তকারী সংস্থার সূত্রে খবর। এই পরিমাণ সম্পত্তি যদি রত্না সত্যিই বানিয়ে থাকেন, তাহলে কি পৈতৃক ব্যবসা থেকে আসা অর্থ কাজে লাগিয়েই সেটা সম্ভব হলো? রত্নার পৈতৃক ব্যবসাটা কিসের, কত টাকা পাওয়া যায় তা থেকে? রত্না চট্টোপাধ্যায় পৈতৃক ব্যবসাটা হলো গোডাউন ভাড়া দেওয়ার ব্যবসা। 2003-04 সালে আয়কর দপ্তরে জমা দেওয়া হিসেবেই রত্না জানিয়েছিলেন গোডাউনের ব্যবসা থেকে কত আয় হয়। সেই নথি বলছে এক বছরে 69,030 টাকা এসেছে রত্নার ওই পৈতৃক ব্যবসা থেকে। অর্থাৎ গত 10-12 বছরে যে দ্রুততায় রত্নার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে, গোডাউনের ব্যবসা থেকে হওয়া উপার্জন দেখিয়েও ঠিক মতো মেলানো যাচ্ছে না সেই হিসেব। রত্না চট্টোপাধ্যায় কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন তার 28 কোটি টাকা স্থাবর সম্পত্তি নেই, ইডির কাছেও তেমন কোনো তথ্য নেই বলে রত্নার দাবি। তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামে এসব কথা রটানো হচ্ছে। শোভনপত্নীর কথায়, যার যা খুশি বলতে পারেন, আমি ইডির কাছে সব তথ্য জমা দিয়েছি, কারো কোনো অভিযোগ যদি থাকে তাহলে তিনি ইডির কাছে অভিযোগের সপক্ষে প্রমাণ জমা দিন। ইডি সূত্রের খবর, অনেক প্রমাণই ইতিমধ্যে তদন্তকারীদের হাতে পৌঁছেছে। মহেশতলায় গঙ্গার ধারে অভিযুক্ত আবাসনে ফ্ল্যাট, হরিণাভিতে 10 কাঠা জমি, বিহালা এলাকায় বেশ কিছু আবাসন প্রকল্পে বিনিয়োগ, রত্নার এমন অনেক সম্পত্তির কথাই শোনা যাচ্ছে। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ইডির মুখোমুখি হয়ে রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত অনেক নথি ইডির হাতে তুলে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর। কবে কোন শহরে বসে রত্না কোন সম্পত্তি কেনাবেচা করেছেন সেসব প্রমাণ করতে বেশ কিছু ফোন কলের রেকর্ড এবং SMS শোভন দিয়েছেন ইডিকে, এমনও জানা যাচ্ছে তদন্তকারী সংস্থা সূত্রে। রত্না ইতিমধ্যে একবার ইডির মুখোমুখি হয়েছেন, শোভন এবং বৈশাখীর সঙ্গে কথা বলার পর রত্নাকে ফের ডেকে পাঠিয়েছেন ইডি। ডেকে পাঠানো হয়েছে রত্নার পরিচিত যুবক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারণ তদন্তকারীরা জেনেছেন যে রত্না চট্টোপাধ্যায় যেখানে যেখানে সম্পত্তি কিনেছেন কয়েক জায়গায়, ঠিক তার পাশেই সম্পত্তি কিনেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। ইডিটাকে সাড়া দেওয়ার ইচ্ছা আপাতত শোভন পত্নীর নেই, কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইডির কাছে সময় চেয়েছেন, অভিজিৎ অবশ্য সময় চাননি।